আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আর আপনাদের দোয়ায় আমিও স্বামী সন্তান নিয়ে অনেক ভালো আছি, মানসিক দিক থেকে খুব বেশি ভালো আছি, আর শারীরিক দিক থেকে হালকা একটু অসুস্থ, সাথে মেয়েটাও একটু অসুস্থ। মা মেয়ের দুজনেরই ঠান্ডা লেগেছে, কণ্ঠ শুনেই হয়তো বুঝতে পারছেন, কথা বলতেও বর্তমানে খুব কষ্ট হচ্ছে। তারপরও অনেক দিন ভিডিও দিচ্ছি না, এই জন্য ভাবলাম যে আজকে একটু ভিডিও দিই, তো এই জন্যে আজকে ভিডিও ক্লিক করে আপনাদের মাঝে হাজির হলাম। এই দেখুন এগুলো কি বুঝতে পারছেন, এগুলো হচ্ছে আমার গাঁদা ফুলের চারা। আপনারা আবার ভেবেন না যে আমি গাঁধা বলেছি, গাঁধা বলিনি, আমি বলেছি গাঁদা, গাঁদা ফুলের চারা। তো এখানে যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু এক একটা এক এক জাতের, এত গাছ বেরিয়েছে মানে এত চারা বেরিয়েছে যে আমি কোথায় লাগাবো আমি বুঝতেই পারছি না, সব গাছগুলো হয়তো আমাকে তুলে ফেলে দিতে হবে। তো আমি অনেকেই সাদাসাদি করেছি যে কেউ গাছ নিবে কি না, তো কারোর কোনো রিয়াকশন নেই, মানে আমি এমন একটা জায়গায় থাকি যে মাটির খুবই অভাব, তো আমি এই গাছগুলো লাগাইতে পারতেছি না, তো অন্য কেউ কীভাবে লাগাবে। তো এখানে যে গাছগুলো দেখলেন এগুলো হচ্ছে তিন জাতের, একটা হচ্ছে থোকা থোকা বড় ফুল হয় হলুদ কালারের, আর একটা হচ্ছে কমলা কালারের ওটাও থোকা হয়, আর একটা হচ্ছে যে লাল খয়েরি টাইপের হয় না, ছোটো ছোটো ফুল হয়, যে আমি আগে শেয়ার করেছিলাম যে গাছ ফুল গাছকে কিনেছি, তো সেই রকম একটা ফুল হয়। তো গাছগুলো খুবই ভালো হয়েছে, গ্রোথও খুব ভালো। আর এইদিকে আমার টমেটো ছোট্ট হয়েছে, তো ওটা দেখাতে পারছি না, এতই ছোটো যে দেখানো যাচ্ছে না। আমার ঘরের সাত সকালবেলা সব কাজ সেরে ফেলেছি, যেহেতু শরীরটা খুব খারাপ, তো এগুলো ফেলে রাখলে আরও বেশি কাজ হবে, তখন এত কাজ করা আমার পক্ষে সম্ভব হবে না, তো এই জন্যে যতদূর পেরেছি ঘরটার গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি। তো আরিসার কিছু কাপড় ছিল সেগুলো ক্লিন করেছি, মানে আর কি কেচে ধুয়ে নিয়েছি, আর সিঙ্কটাও আজকে ক্লিন করেছি। আমি সত্যি বলতে রেগুলার সিঙ্ক ক্লিন করি না, একদিন পর পর ক্লিন করি, কারণ বাচ্চা নিয়ে এত কিছু করা আসলে সম্ভব হয় না আমার পক্ষে। তো এদিকে আমার মেয়েও যে টোঙের মাথায় উঠে কার্টুন দেখছে, আর বিছানার পর কিছু মানে কাপড় দেখলেন, এই কাপড়গুলো আর কি কালকে ব্যালকনিতে শুকাতে দিয়েছিলাম, তো সেগুলো ঠিকমতো শুকায়নি, ওগুলো আবার ছাদে নিয়ে যাব যাতে ঠিকমতো কুড়মুড়ে মুসমুসেভাবে শুকায়। আর এই কাঁথাটায় আমার মেয়ে কালকে পানি খেতে যেয়ে পানি ফেলেছে, কাঁথাটা শুকনো অবশ্য কিন্তু এক কোনাতে ভিজা, তো এটা মন চাচ্ছিল না যে আমি ভাস করে আবার রেখে দিই, তো ভাবলাম যে আমি শুকিয়ে তারপরেই হচ্ছে রাখবো। আর এদিকে কিন্তু আমার রান্না আজকে হবে না, আজকে ভিডিওটা দিচ্ছি ঠিকই কিন্তু এটা তিন দিন বা চার দিন আগের ভিডিও, তখন আরিসার বাবা আর কি বাইরে গিয়েছিল, তো আমি রান্না করিনি, মানে আগের দিনে যে তরকারিটা ছিল সেই তরকারিটাই আমি আর কি আজকে চালিয়ে দেব, সেই জন্যে আমি আর রান্নাবান্না করিনি, শুধু ভাতটাই রান্না করেছি আর ভাতের মার গেলে নিয়েছি। আমি না বর্তমানে প্রেশার কুকারে রান্না করছি না, কারণ এই ভাতের মারটা না আমার খুব প্রয়োজন, আমার মেয়ে কোনোভাবেই ভাত খাচ্ছে না, আর ভাতের মতো মানে পুষ্টি আমার মনে হয় না আর কিছুতে আছে, প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা পুষ্টি আছে, তো এই ভাতের মারটা আমি মেয়েকে আর কি জ্বালিয়ে জ্বালিয়ে খাওয়াচ্ছি, সাথে গিমকিমও খাওয়াচ্ছি, কিন্তু ভাতের মারটাও আর কি ওর খাবার এক করেছি। তো আরিসের বাবা কালকে কিছু গিম নিয়ে এসেছিলো, মনে হয় এক দুই হালি না তিন হালি জানি না, তো সেগুলোই ক্লিন করেছি মানে ধুয়েছি, এগুলো ফ্রিজে রাখবো। আমি ফ্রিজে গেম কখনোই না ধুয়ে রাখি না, আমার খুব ঘেন্না লাগে, মানে ফ্রিজের ভিতরে যেহেতু খাবার থাকে তো কীভাবে না ধুয়ে রাখি। আর আমি কিন্তু গেম সবসময় মেজে ঘষে রাখি, একটা থালা বাকি যেভাবে মাজা হয় তো আমি সেভাবে ভিম দিয়ে গেমটাকে মেজে তারপরে ধুয়ে দিই, যেহেতু আমি তো মাঝে মাঝে এমনও করি যে ভাতের ভিতরেও গেম দিয়ে দিই, তো আমার স্বভাব এরকম, তো ওই জন্যে না খুব ভালো করে গেমগুলো ক্লিন করি, ক্লিন করে তারপর আমি ফ্রিজে রাখি, তাহলে আমার খুব ঘেন্না লাগে। আপনারা একটু হয়তো অবাক হচ্ছেন যে এই জিনিসটা তো ছিল রান্নাঘরে, রান্নাঘরে আমি টাঙিয়ে রেখেছিলাম, এই যে গিমের যে স্ট্যান্ডটা রান্নাঘরে টাঙিয়ে রেখেছিলাম, ওই যে ভিম তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ এগুলো রাখার জন্যে, তো এই আবার এখানে কেন? আসলে ভাবলাম যার জিনিস সেখানে থাকাই ভালো, তো ওই জন্য ওখান থেকে খুলে আবার এখানে নিয়ে এসেছি। তো আমার গেম রাখা শেষ, আর আপনারা দেখতেই পারছেন যে আমার কিন্তু অনেক কাজ শেষ, এখন শুধু নিজের গোছলটাই বাকি আছে। এই হচ্ছে আমার রান্নাঘরের লুক, রান্নাঘরও গোছানো হয়ে গেছে,
তো এখন কাপড়গুলো নিয়ে আমি আর কি ছাদে যাব, কারণ রোদ উঠে গেছে। এখনকার রোদের যে কীর্তি কাহিনী, কখন রোদ থাকে কখন রোদ থাকে না কিছুই বোঝা যায় না। তো এখন রোদ আছে, একটু পরে দেখা যায় আবার রোদ নাই, এই মেঘ ভেঘ হয়ে গেছে। তো রিস্ক নিলাম না, সাথে সাথে চলে আসলাম উপরে। আর এই দেখুন আমার বেচারা গাছগুলোর অবস্থা কী, মানে রোদ পেয়ে একদম খুব সুন্দর হয়ে গেছে, আর গাছের গোড়ায় তো সামান্য পরিমাণে পানি নেই। তো যাই হোক, আমি কাপড়গুলো নেড়ে তারপরে গাছগুলোতে এই টাইমেই পানি দেবো, নাহলে এই যে রোদ, মানে এই রোদে যদি বিকাল পর্যন্ত রেখে দিই তাহলে গাছগুলো একদম ইন্তেকাল করবে, গাছগুলোর বেঁচে থাকা আর কোনোভাবেই সম্ভব হবে না। যদি বেঁচে থাকে এই পানি খেয়েই বেঁচে থাকবে, নাহলে মরে যাবে। তো এই জন্য ভাবলাম রিস্ক নিয়ে লাভ নাই, পানি দিয়ে তারপর আমি নিচে যাব। তো এই এখন প্রায় বাজে 12টার মতো, তো আমি এখনই পানি দিয়ে দিচ্ছি, নাহলে পরে বিকেলে আসতে মনেও থাকবে না বা পানি দিতেও মনে থাকবে না। এখন যেহেতু মনে পড়েছে এখনই পানি দিয়ে যাব, কারণ বিকেলে যদি মনে না থাকে তো একে আবার কাল পর্যন্ত যাবে, কালকে এসে দেখবো গাছগুলো সবই মরে গেছে। গাছের জীবনই হচ্ছে পানি, তাই না? আর যদি পানিই না থাকে তো বাঁচবে কী দিয়ে? আমাদের যেরকম খাদ্য ছাড়া 1 মিনিটও চলতে পারি না, 1 সেকেন্ডও পা দিয়ে ওইদিক ওদিক যেতে পারি না, তো গাছগুলো এরকম পানি ছাড়া আর কি সোজা থাকতে পারে না, বাঁকা হয়ে যায়, তারপরে মরে যায়। এই হচ্ছে অবস্থা। সবারই বেঁচে থাকার জন্য কিছু না কিছু জিনিসের প্রয়োজন। এখানে যে টমেটো গাছকে দেখলেন, এই গাছেও কিন্তু ফুল এসেছে, নিচের টমেটো গাছে ফুল এসেছে এবং ফলও ধরা শুরু করেছে। আর উপরের এই টমেটোর জাতটা না আলাদা, ওইটা তো কেমন একেবারে কলাপাতা কালারের, আর এটা না কেমন জানি কালচে কালচে লালচে লালচে একটা ভাব। তো এইরকম চারা হয়েছে আমার দুইটা, আর নিচে যেই টমেটো গাছটা আছে ওই কোয়ালিটির চারা হয়েছে মনে হয় দুই তিনটা, আর যে গাছগুলো ছিল সব বাড়িওয়ালার মুরগি খেয়ে ফেলেছে। দেখুন তো কাহিনি, এত কষ্ট করে চারা বড়ো করেছি। এই যে এখানে ফাঁকা দেখছেন, ওইখানেও একটা গাছ ছিল, নিচে আরও তিনটে চারটা এরকম মাকে নিয়ে আছে, ওগুলো তো গাছ লাগিয়েছিলাম। তো বাড়িওয়ালার মুরগি ডিনার করেছে নাকি ওগুলা দিয়ে লাঞ্চ করেছে নাকি ব্রেকফাস্ট করেছে জানি না, বাইরে রেখেছিলাম, খেয়ে গেছে। এখন খেয়ে গেছে, অবলা প্রাণী খেয়েছে তো কি করার, বাড়িওয়ালাকে তো বলতেও পারছি না এই আপনার মুরগি আমার গাছ খেয়ে গেছে। তো যাই হোক, কিছু বলার নাই, তার ক্ষুধা লাগছিল সে খেয়েছে, কষ্ট তো আমিই পেয়েছি না, এত কষ্ট করে গাছগুলো লাগাইলাম আমার মুরগিগুলো খেয়ে গেল। তো যাক, সমস্যা নাই, যে দুইটা গাছ বেঁচে আছে, দুইটা না তিন চারটা যে গাছ বেঁচে আছে তাতে যদি ফল ধরে তাতেই আমার সার্থকতা। এমন নয় যে এই গাছের ফল দিয়ে আবার সারা জীবন চলে যাবে, আসলে এগুলো ভালো লাগা। নিজের গাছে যদি একটা শাকও আপনি আর কি খান রান্না করে, সেইটার ভালো লাগা আপনি বাজারে কিনে লাগার সবজির সাথে পাবেন না, এই ভালো লাগা অন্য রকম। তো যাই হোক, আচারগুলো না কোনোভাবেই আমি নিজে নিয়ে যাচ্ছি না, এত আলসেমি হয়ে গেছি, প্রায় 5-6 দিন ধরে শুধু রোদেই দিচ্ছি, রোদেই দিচ্ছি, রোদে দিয়ে দিয়ে এই অবস্থা। তো আমি কোনোভাবেই নিচে নিয়ে যাচ্ছি না, যাবো যাবো করেও যাওয়া হচ্ছে না। আর এই যে আচারগুলো দেখছেন, আমি মজার পরিয়ে রেখেছি, আমার হাজব্যান্ড বলে তুমি এত ক্রিয়েটিভ হলে কীভাবে হবে, আচারগুলোরও ছাড় দাওনি, আচারের বয়ামেও তুমি মোজা পরিয়ে রেখেছো। আসলে আচারের বয়ামে মোজা পরিয়ে রাখার একটাই কারণ, আমরা যখন আচার নিই তখন হচ্ছে সামান্য হলেও তেলটা আর কি আচারের গাদে বেয়ে পড়ে, তো ওইটা আবার হাতে লাগে আমার গার ভিতরে কেমন জানি ঘিন ঘিন করে, তো ওই জন্য মোজা পরিয়ে রেখেছি যাতে ওই তেলটা এসে মোজার গায়ে লাগে, আমার হাতে না লাগে, বুঝতে পারছেন আপনারা? আর এদিকে দেখছেন আমার পুঁইশাক গাছটাও নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে, আস্তে আস্তে পাতা গজাচ্ছে বের হচ্ছে। এগুলো কি বলতে পারেন, এগুলো কিন্তু দেশি ধনিয়া পাতার গাছ, নিজেদের খাওয়ার জন্যেই যে আস্ত ধনিয়া পাতা পাতা না সরি যে আস্ত ধনিয়া কিনি আমরা, সেগুলো ছিঁকিয়েছিলাম, তো সেখান থেকেই গাছগুলো বের হয়েছে আর ফুলও ফুটে গেছে, এত বড় হয়েছে। আর এই তো আমার ভ্যালেন্টাইন ডের উপহার, যাক গাছে ফুল ধরলে আমি অনেক খুশি হব, অনেক খুশি হব, সামনের বছর এই গাছের ফুল দিয়েই বরকে উপহার মানে উইশ করব ভালোবাসা দিবসের। আর এদিকে মেয়েকে বললাম, মামা তুমি হচ্ছে বালতিটা ঘরে নিয়ে যাও তো, আমার মেয়ে কত কাজের দেখুন। এখন আমাদের সব থেকে বড়ো হচ্ছে কাজ আমার গোসল করা আর মেয়েকে গোসল করিয়ে দেওয়া, তো এই হচ্ছে দুইটা কাজ।
তো বর্তমানে আমি খুবই ব্যস্ত, একে তো ব্যস্ত, তারপরে আবার অসুস্থ। বুঝতেই পারছেন যে অসুস্থ শরীর নিয়ে ব্যস্ত আছি, এই জন্যেই আমি ভিডিও ঠিকমতো তৈরি করতে পারি না। এই যে দেখুন, আমার মেয়েকে বলেছিলাম বালতিটা রেখে আসো, ও ঠিক জায়গা মতো রেখেছে। এই বালতিটা না ওর পোশাকের বা মুখ মোছার কাপড় চোপড় রাখি আমি, তো এই জন্যই বালতিকে হাতের কাছে রেখে দিই। আর আমি এত ব্যস্ত কি কারণে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এত ব্যস্ত রাখি কি নিয়ে। রাখি আসলে জামা কাপড় সেলাই করালে খুবই ব্যস্ত, যেহেতু মা আসবে আর বাবার বাড়ি যাব, তো বাসায় পরার মতো কাপড় চোপড়গুলো সব নষ্ট হয়ে গেছে। বাইরে যাওয়ার কাপড় চোপড় আছে, কিন্তু বাসায় ইউজ করার মতো কাপড়গুলো আর কি নষ্ট হয়ে গেছে। তো বাসায় আমি সুতি কাপড় ইউজ করতেই বেশি ভালোবাসি, আমার বেশি ভালো লাগে। তো এই জন্যে কিছু, ওই যে আপনাদের আগে শেয়ার করেছিলাম যে কিছু সুতি কাপড় নিয়ে এসেছি ড্রেস বানানোর জন্য, এরপর আরও কিছু সুতি কাপড় নিয়ে এসেছি ড্রেস বানানোর জন্য, সেগুলো আপনার সাথে শেয়ার করা হয়নি। তো ওগুলো বানানোর পরে একবারে শেয়ার করব, আজকে আর নতুন করে শেয়ার করছি না। তো এই জামাটা আর কি ডিজাইন করেই বানিয়েছি, দেখুন হাতাকে ঠিক কম পড়ে গিয়েছিলো, তো ভাবলাম ডিজাইন করে দিই। তো এই হচ্ছে হাতা, এই হাতাটা হয়তো খুব সত্য মৌসুমি হাতা বলে, আমি সঠিক জানি না। ডিজাইন করতে পারি অনেক রকম, কিন্তু ডিজাইনের নাম জানি না, এই হচ্ছে বড় সমস্যা। আর সামনে থেকে আমি একটা গলার লেস মতো করেছি, এখানে সেলাই দিয়েছি, আপনারা বলে বোঝানোর মতো না, তো দেখে দেখে বুঝতে পারবেন যে কীভাবে ডিজাইন করেছি। আর পিছনেরকে চেন দিয়েছি, আমি সারা বাজার তন্ন তন্ন করেও এই সবুজ কালারের কোনো চেন খুঁজে পাইনি, তো ওই জন্যেই টেস্ট টেস্ট কালারের একটা চেন কিনে নিয়ে এসেছি। আর এই হচ্ছে আমার জামার পুরো লুক, সাইডটা এখনও সেলাই করা হয়নি। বুঝতেই পারছেন বাচ্চা নিয়ে জামা কাপড় সেলাই করছি, খুবই টাফ একটা ব্যাপার। নর্মাল কাপড় হলে সে একটা কথা ছিল, তারপর আবার ডিজাইন মারছি, তো ডিজাইন করতে গেলে একটু টাইম তো লাগবেই, টাইমের ব্যাপার। এই হচ্ছে আর একটা, এই আপনারা ইতিমধ্যেই হয়তো আরিশাকে দেখেছেন এইরকম একটা হেজাব পরতে। আসলে এইরকম হেজাব পরেছে আমার, আমি যে জামা বানিয়েছি এই জামা একটু বেশি করে শীত নিয়ে এসেছি, ওর একটা জামা বানাবো আর একটা হেজাব। হেজাব বানানোর জন্য খুব সত্য সত্যি বলতে আনিনি, একটা জামা বানাবো আর একটা আমার জামা বানাবো, এই জন্যে তো বেশি শীত হওয়াতে একটা হেজাব বানিয়েছি আর একটা জামা বানিয়েছি। তো সেটা আপনাদের সাথে পরেই শেয়ার করবো, কেন এখনও বানানো হয়নি, মানে কেকে রেখেছে আর কি। আর এই যে হচ্ছে আমার জামার আর কি ডিজাইন, এখানে আমি তিনটে পুঁতি দিয়েছি আর নিচে দিয়েছি তিনটে সু বোতাম। আর হাতাটা ডিজাইনটা অনেকটাই এরকম মাঝখান থেকে আর কি ফাঁকা রেখে আমি একে পুঁতির কাজ করে দিয়েছি, এরকম ডিজাইন আমি ফার্স্ট টাইম পরছি। এইগুলো আবার ভাববেন না যে কারণটা দেখে দেখে, আসলে আমি যে কখন কি ডিজাইন করি আমি নিজেও জানি না, আবার শিখ যাবো আমি তেমন ডিজাইন করার চেষ্টা করি। এই হচ্ছে আমার জামার পুরো ভিউ, আমি আসলে জামাটা কালকে পরেছিলাম, তো পরে আমি আরিশার বাবাকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছিলাম, দেখো তো আরিশার বাবা কেমন লাগছে, তো আরিশার বাবা বলছে ভালো লাগছে। তো এর সাথে আমি আগে দেখেছিলাম যে কালো কালারের ওড়না, কালো কালারের পায়জামা নিয়ে এসেছি, তো সেখানে আমি এর সাথে ইউজ করবো না। এই যে মাঝখানে যেই গোলাপি কালারের পুঁতি বা ই বসানো দেখছেন, বোতাম বসানো দেখছেন, সুবোতাম, ওই কালারের আমি পায়জামা ওড়না নিয়ে এসেছি। আর এই যে দেখছেন সামনের পাকে কিন্তু আমি স্টোন বসিয়েছি প্রত্যেকটা ফুলের মাঝখানে মাঝখানে, এটা কিন্তু আমি হাতাতেও বসাইনি আবার পিছনেও বসাইনি, শুধুমাত্র সামনের পাটটাতে। আমি 60 টাকা 70 টাকা দামের গজের কাপড়কে বানিয়ে দিয়েছি 100 টাকা দামের, 100 টাকা গজের সিট আর কি। তো একটু গর্জিয়াস করার জন্য আমি সামনের পাটটাতে একটু স্টোন বসিয়েছি, এতে মানে বোঝা যাচ্ছে না, তবে একটু দেরি করে দেখলে বোঝা যাচ্ছে যে এতে স্টোন আছে। তো জানি না কেমন লাগছে, তবে যার জন্যে আসলে মহিলাদের সাজা বা কাপড় চোপড় পরা, তার কাছে নাকি খুব ভালো লেগেছে, একটা ক্রিয়েটিভ ডিজাইন হয়েছে, এই হচ্ছে অবস্থা। কিন্তু এই জামাটা এক যে ডিজাইন, ওই যে গলার ওইখানে, ওইটা নাকি ওর বাবার কাছে নালপুঙ্কি নালপুঙ্কির মতো লাগে। তো যাই হোক, এই বর্তমানে এই দুইটা জামাই বানিয়েছি, আর বানানো হয়নি, বানানো হলে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার শরীরের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। তো ভিডিও আর বড় করছি না, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।